চিঠি এবার কি হবে আমার সাহেবের? ও ছোট দিদি, জেম্মা, ও দিদি, দিদি, মা, জেম্মা, ও দিদি, ও মা, কি কি হলো মা? ও দিদি, ও মা, মা, জল আনতে হবে তো দিদি, মা, আমার কোন পাপে শাস্তি দিচ্ছে ছেলেটাকে ঠাকুর কে জানে? মা, কি হয়েছে? তোমাদের সবার চোখ মুখ এরকম লাগছে কেন? কি হয়েছে? তোমার এতক্ষণে আসার সময় হলো, এদিকে আমাদের বাড়ির অবস্থাটা তুমি দেখতে পাচ্ছ। অবস্থা মানে কি? কি অবস্থা, কি হয়েছে দিদি ভাই, কি হয়েছে? চিঠি, আমি তোমাকে কতবার ফোন করেছি, তুমি ফোনটা ধরোনি কেন? ফোন করেছিলে? ফোনটা অভিবাবুর কাছে ছিল। দিদি ভাই, আমি তো শোতে ব্যস্ত ছিলাম, ফোনটা কখন বন্ধ হয়ে গেছে আমি জানি না। কাঁদছো কেন দিদি ভাই? এই দিদি ভাই, এই দিদি ভাই কাঁদছো কেন? কি 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 হয়েছে সেটা তুমি জেনে কি করবে চিঠি? কি করবে? তোমার কাছে তো অনেক বেশি ইম্পর্টেন্ট হলো তোমার তোমার শো, যার জন্য তুমি দৌড়ে দৌড়ে চলে গিয়েছিলে, তো সেটা তো নিশ্চয়ই খুব ভালো হয়েছে। তুমি নিশ্চয়ই দারুণ গান গেয়েছো, সবাই নিশ্চয়ই খুব 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 প্রশংসা করেছে, একেবারে ধন্যে ধন্যে পড়ে গেছে চতুর্দিকে, তাই তো? ভীষ্মণি, সব ভালো হয়েছে, অনেক লোক এসেছিল, কিন্তু আমার মনটা সাহেববাবুর কাছে পড়েছিল। সাহেববাবু কেমন আছে, কি করছে? এই 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 যে দেখুন মা, আমি আমি সাহেববাবুর পছন্দের মিষ্টি আর ঠাকুরের কাছে সাহেববাবুর নামে পুজো দিয়ে বাড়ি ফিরেছি। বড্ড দেরি করে ফেলেছো চিঠি, বড্ড দেরি করে ফেলেছো। মানে মানে তোমার ভুলের জন্য আজ আমার দাভাইকে মৃত্যুর সাথে লড়াই করতে হচ্ছে চিঠি। এটা হতে পারে না সারা। কি 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 হয়েছে তোমার দাভাইয়ের, বলো না সারা, কি হয়েছে? গানের সাথে সাথে অভিনয়টাও না জাস্ট রপ্ত করে ফেলেছো তুমি চিঠি। তুমি প্রশ্ন করছো কি হয়েছে, মানে তুমি জীবনে আমি 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 বুঝতে পারছি না কি হয়েছে। এটাই তো প্রবলেম, জাস্ট প্রবলেম, তুমি কিচ্ছু বুঝতে পারো না, অথবা এটাও হতে পারে যে তুমি বুঝতে চাও না। বারবার বলেছিলাম, বারবার বলেছিলাম এই সময় যেও না, যেও না, তুমি সাহেবের স্ত্রী, তোমার দরকার এখন ওর পাশে থাকার সব সময়। তুমি শোনো নি, জাস্ট বিদীপটাকে কোনো রকমের ওষুধপত্র বুঝিয়ে দিয়ে দৌড়ে চলে গেলে শো করতে, একবারও মনে হলো না যে এই ওষুধের ব্যাপারে কোনো রকম ভুলচুক হলে সাহেবের জীবন নিয়ে পর্যন্ত টানাটানি হতে পারে। ভুল ভুল মানে ওষুধের ভুল হবে কেন? বিষয় হয়েছে, হয়েছে, জাস্ট হয়েছে, তোমার ভুল ওষুধ দেওয়ার ফলে আজকে সাহেবের সাহেবের জীবন নিয়ে টানাটানি হচ্ছে। যেটি সাহেববাবু, সাহেববাবু, যাবে না, যাবে না, সাহেবের কাছে যাওয়ার অধিকার তুমি হারিয়েছো চিঠি, যাবে না, তোমার ছায়া যেন আমাদের সাহেবের ওপর না পড়ে। ভীষ্মণি, ভীষ্মণি, আমাকে একবার সাহেববাবুর কাছে যেতে, ও মা, 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 আমাকে একবার যেতে দিন না মা, আমি হাত জোর করে সবার কাছে অনুরোধ করছি, সাহেববাবু কিছু হতে পারে না। এই যে মা দেখুন, আমি আমি ঠাকুরের কাছে সাহেববাবুর নিয়ে পুজো দিয়ে এসেছি, তোমার ক্ষতি আমাদের হতে পারে না মা, সাহেববাবু। চিঠি, এত বড় ভুলটা তুমি কি করে করলে চিঠি? আমার ছেলের জীবনটা এভাবে বিপদে ফেলে দিল না চিঠি? না বাবা, আচ্ছা চিঠি, এই শোটা না করলে তোমার কি এমন হতো? আমরা নাও একটু কষ্ট করে নিতাম,
আমাদের কাছে সুয়ের থেকেও আমাদের ছেলের জীবনের দাম অনেক বেশি। কেন গেলে তুমি সাহেবকে পেলে? কেন গেলে চিঠি? কেন? আমি বুঝতে পারছি না এসব কথা এখন বলে কি লাভ রূপাঞ্জনা। আমি তো বারণ করেছিলাম, হাজারবার বারণ করেছিলাম, তোমরা কেউ আমার কথা কানেই তোলনি, এখন এসব কথা বলছো। আমি তো জাস্ট ভাবতেই পারছি না, অসুস্থ স্বামীকে ফেলে রেখে স্ত্রী চলে গেল শো করতে। হ্যাঁ, কেমন স্ত্রী, কেমন মানুষ! আর বিদীপ্তা, তুমি এখন কান্নাকাটি করছো কেন? তখন তো তুমি চিঠির হয়ে খুব কথা বলেছিলে, এখন বুঝলে তো? হ্যাঁ, এখন তার ফলটা হাতে নাতে ভোগ করছো তো? সব থেকে বড় কথা, তোমরা যেটা কেউ বুঝতে পারো নি আমি বুঝতে পেরে গেছি, এসব এই চিঠির কারসাজি, সব ওই চেয়েছিল আমাদের সাহেব অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকুক, যাতে সাহেব মুখার্জি নামের সিঁড়িটা ব্যবহার করে নিজে প্রচারের আলোয় থাকতে পারে। এই যে সাহেবের ওপর গুন্ডাদের আটাক করা, এই যে ভুল ওষুধ, সব তো চিঠির কারসাজি, সমস্ত কিছু। ও চেয়েছিল আমাদের সাহেব বিছানায় শুয়ে থাকুক আর সাহেবের সমস্ত নাম যশ একা চিঠি পেয়ে যাক। অক্সিজেন লেভেল খুব কমে যাচ্ছে, মেডিসিনও কাজ করছে না, ইমিডিয়েট অক্সিজেন লেভেল বাড়াতে হবে, আমাদের অন্য চিকিৎসা করতে হবে। ও মামা, মা বিশ্বাস করুন মা, আমি 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 সত্যি জানি না মা, আমি 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 কথা দিচ্ছি আপনাদের সবাইকে, সাহেব বাবুর কিচ্ছু হবে না মা, আমি কিচ্ছু হতে দেব না, ও কাকি বলে। দেখ থাক, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, আজ তোমার ভুলের জন্য আমার দা ভাই মৃত্যুর সাথে লড়াই করছে, আমার দা ভাই ট্রিটমেন্ট বাড়িতে হচ্ছে, আর দা ভাইকে আমরা হসপিটাল অবধি নিয়ে যেতে পারিনি, বাড়িতে আমার দা ভাই ট্রিটমেন্ট হচ্ছে। কাকি বাড়ি আমাকে একবার যেতে দিন না, কাকি বাড়ি আমি একবার যাই। ও দিদি ভাই, দিদি ভাই আমাকে যেতে দাও না, দিদি ভাই সাহেব বাবু কেমন আছে আমি একবার দেখতে চাই, আমাকে যেতে দাও। সাহেব বাবু আপনার কিছু হতে পারে না, সাহেব বাবু, সাহেব বাবু, সাহেব বাবু, অবাক কাণ্ড তো স্যার, উনি তো মনে হচ্ছে এই ডাক্তার সঙ্গে রেসপন্ড করছেন। এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই, সাহেবের জন্য কান্নাকাটি করার অধিকারটাও তুমি হারিয়েছো চিঠি, হারিয়েছো। চলো চলো দাঁড়ান, ডাক্তার বাবু, সাহেব বাবু কেমন আছে? আপনি এক্ষুনি আমার সঙ্গে উপরে চলুন। ডাক্তার বলছে যে আমার সাহেব কেমন আছে, ও ঠিক আছে তো? উনি এখনো আউট অফ ডেঞ্জার নন, তবে চিঠির গলা শুনে সাহেব সাড়া দিয়েছে। আমরা তো মেডিকেল সাপোর্ট দিচ্ছি, তবে মেডিকেল সায়েন্সের বাইরেও এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের হেল্প করে ট্রিটমেন্টে। আমার মনে হয় চিঠিকে সামনে পেলে, ওনার গলা শুনলে সাহেব আরও তাড়াতাড়ি রেসপন্ড করবে। আপনি খুব খুশি হয়েছেন, একবার থাকান, একবার থাকিয়ে আমার দিকে বলুন না সাহেব বাবু, সাহেব বাবু, সাহেব বাবু আপনি শুনতে পাচ্ছেন? সাহেব বাবু, সাহেব বাবু,
সাহেববাবু উঠুন না সাহেববাবু, একবার একবার আমার দিকে তাকান, একবার আমি জানি আপনার কিছু হয়নি, আমি আমি জানি আপনার কিছু হয়নি, চোখ খুলুন না সাহেববাবু। সাহেববাবু সাহেববাবু সাহেব মুখার্জি নাকি হিরো, আজ কোনো হিরোর হিরোগিরি চলবে না, আমরা হচ্ছি আসল ভিলেন। পা নেই আবার বেশি উঠছে, মার ওকে মার। সাহেবের চিঠি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।